আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমার নাম হাসনাত খান এবং আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা স্বাধীনতার জন্য মনের ভেতর একটা স্বপ্ন বুনন করেছিলাম, তারা আমাদের এই কাজে হেসেছিল। আমরা যুদ্ধের ময়দানে নিজেদের অধিকার আদায়ের জন্য কৌশল তৈরি করছিলাম, তারা এটা নিয়ে ঠাট্টা মশকরা করছিল। আমরা চূড়ান্তভাবে যুদ্ধের ক্ষেত্রে নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছিলাম, তারা এটাকে বোকামো ভাবছিল। তবে আজকের পরিস্থিতি একেবারে ভিন্ন। বাংলায় একটা বিখ্যাত উক্তি আছে, জয়কালে ক্ষয় নেই এবং মরণকালে ওষুধ নেই। আজকে দখলদার ইসরায়েলের অবস্থা মধ্যপ্রাচ্যে ঠিক এমনই হয়েছে। মাত্র বছরখানিক পূর্বেও ইসরায়েলের যে প্রধানমন্ত্রী দাম্ভিকতার সঙ্গে বলতো যে আমাদের ইসরায়েলে হামলা করা তো দূরের কথা, আমাদের ভূখণ্ডের দিকে চোখ তুলেও যদি কেউ তাকায় তাহলেও সেটা ভালো হবে না। আজকে তার জনগণ, উত্তরাঞ্চলের জনগণ এই নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলছে, বলছে যে প্রকৃত যে যুদ্ধের পরিস্থিতি এবং সত্য পারিপার্শ্বিক অবস্থা সেটা তিনি প্রকাশও করতে দিচ্ছেন না। ধরুন মাত্র কয়েকদিন পূর্বেও হিজবুল্লাহ কার্যক্রম নিয়ে যারা বিভিন্ন প্রশ্ন তুলেছে এবং বলেছে যে হিজবুল্লাহ নিঃশেষ হয়ে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, আজকে কিন্তু তাদের কাছে ইসরায়েলের প্রশাসন তৃতীয় পক্ষের মাধ্যমে এই জায়গায় অনুমতি চাচ্ছে, বলতে পারেন অনুমতি ভিক্ষা চাচ্ছে যে অন্তত হামলার পূর্বে আমাদের কিছুটা সময় দিন যাতে সেখান থেকে আমরা পালাতে পারি এবং সেখান থেকে আমাদের জনগণদের নিরাপদে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারি। প্রথমে এই দৃশ্যটি দেখে আপনার এমনটাই মনে হতে পারে যে হলিউডের কোনো ছবির দৃশ্য হয়তো আপনি দেখছেন, কিংবা হয়তো কোনো শুটিং সেটের ভেতর আপনি প্রবেশ করেছেন, এখনই কিন্তু ছবি পরিচালনা হবে। তবে বাস্তবতা ভিন্ন কথা বলে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াই নেট এই যাবতীয় ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের ভেতর IDF-এর যে সর্ববৃহৎ সামরিক ঘাঁটি ছিল সেখানে এই হামলাটা করা হয়েছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর অবস্থা কি, এবং অনুমান করা যায় যে এই জায়গায় IDF-এর সদস্যের আসলে কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের বহরে থাকা যে ফাতা 110 হাই ক্যালিবারের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটা এখন তারা ব্যবহার করছে। চূড়ান্তভাবে কিন্তু এখন আক্রমণের যে শক্তিমত্তা সেটা বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ, এবং ইসরায়েলের এমন কোনো ক্ষেত্র নেই যেগুলোকে টার্গেট করা হয়নি। পুরো উত্তরাঞ্চলের যে কোনো ধরনের কমিউনিটি রয়েছে সকল কিছুতেই তারা আক্রমণ করছে, এবং এই তীব্র আক্রমণের ফলে সেখান থেকে ইসরায়েল তাদের জনগণকেও সরাতে পারছে না। দেখুন, কিছুদিন পূর্বে কিন্তু ইসরায়েল আশ্বস্ত করেছিল যারা এই উত্তরাঞ্চল থেকে পালিয়ে ইসরায়েলের মূল ভূখণ্ডে তেলাবিও ছিল তাদের কিন্তু এটা আশ্বস্ত করেছিল যে সেখানে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনাদের নিরাপত্তা দিতে পারবে। আর এই কথার উপর নির্ভর করেই, নেতানিয়াহুর কথার উপর নির্ভর করেই ইসরায়েলের সেই সকল জনগণ উত্তরাঞ্চলে এসেছিলেন। তবে এখন তাদের যেই অবস্থা, এখন কিন্তু তারা আহাজারি করছেন যে নেতানিয়াহুর কথা বিশ্বাস করে তারা কিন্তু বড় ধরনের ধোঁকা খেয়েছেন, এবং এখন তারা আর ইসরায়েলে থাকতে চান না, ইসরায়েল ছেড়ে চলে যেতে চান। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পারছেন কি করে আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে হিজবুল্লাহ সদস্যরা তাদের বহরে থাকা যে শক্তিশালী ফাতা 110-এর প্রথম ভেরিয়েন্টের মিসাইল রয়েছে সেটাকে প্রস্তুত করছে আক্রমণের জন্য। দেখুন, এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই ফাতা 110 মিসাইলের কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে। এখানে রেঞ্জেরও ফারাক রয়েছে এবং পেলোডেরও ফারাক রয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটি দেখছেন এটি 250 কিলোমিটার রেঞ্জের, এবং এগুলোর সর্বোচ্চ যে পেলোড সক্ষমতা সেটা 250 কেজি। দেখুন, ইসরায়েলের এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নেই যে স্থাপনার ভেতর গতকালকে হিজবুল্লাহ তার সক্ষমতা দেখিয়ে শক্তিশালী এই ব্যালিস্টিক মিসাইলগুলোর আক্রমণ করেনি, এমন কোনো জায়গা নেই। বিমানবন্দর থেকে শুরু করে ইসরায়েলি আর্মির IDF-এর যে সর্ববৃহৎ ঘাঁটি রয়েছে তেল আবিবের ভেতর সেখানেও কিন্তু শক্তিশালী আক্রমণ করেছে, এবং এগুলো প্রতিহত করার কোনো সুযোগই পায়নি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন এটি কোনো সাধারণ ভিডিও ফুটেজ নয়, ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম যে বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ান, তার যে রানওয়ে রয়েছে এবং বিমানবন্দরের এরিয়া, সেখানে সফলভাবে নিখুঁতভাবে এই মিসাইল হিট করেছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য, এবং এই ঘটনার পর IDF-এর সদস্যরা মাটিতে লুটোপুটো খাচ্ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াই নেটে প্রকাশিত এক্সক্লুসিভ বিমানবন্দরের যে CCTV ফুটেজ রয়েছে তার ছবি দেখছেন। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন ওই গাড়িটি ঠিক এই দিকে, এই যে হিট করলো রানওয়ের ভেতর মিসাইল এসে পড়লো, এবং এর আগেই কিন্তু সরাসরি বিমান ওঠা নামার যে পুরো প্রক্রিয়াটা সেটা হয়, এখান থেকে কিন্তু লোডিং আনলোডিং এর সকল প্রক্রিয়া হয়।
এই জায়গায় কিন্তু নিখুঁতভাবে হিট করতে সক্ষম হয়েছে এই হিজবুল্লার মিসাইল, যেটাও কিন্তু প্রায় 200 থেকে 275 কিলোমিটার পাড়ি দিয়েছে। এবং এই দীর্ঘ পথে কোনোভাবেই ইসরায়েলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি যুক্তরাষ্ট্রের নতুন যে থার্ড ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলো কোনো কিছু করতে পারেনি। দেখুন, শুধু কথার কথা ছাড়া ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কালকে পাত্তাই পায়নি। তারা শুধু দেখে দেখে স্টেডিয়ামের ভেতর, ঠিক যেইভাবে দর্শকরা খেলাটা দেখে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন, তারা দূর থেকে হিজবুল্লাহ যে খেলাটা খেলেছে কালকে, সেই দৃশ্যটা দেখেছে এবং মনে মনে কিন্তু তারা আফসোস করেছে যে কি দাম্ভিকতার উপর, বালির পাহাড়ের উপর আমরা দাঁড়িয়েছিলাম। মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদ মাধ্যমের কথা না হয় বাদই দিলাম, ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে যেই ছবি প্রকাশ করা হচ্ছে সেটা দেখেই কিন্তু ইসরায়েলের জনগণ বিশ্বাস করতে পারছে যে তাদের সরকার আসলে তাদের কতটা আড়ালে রেখেছে সত্য থেকে। দেখুন, ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সংঘর্ষের একেবারে শুরুর প্রথম 5-6 মাসের মধ্যেই ইসরায়েলের প্রায় 6 লক্ষ নাগরিক উত্তরাঞ্চলের সীমান্তবর্তী যে সকল শহর রয়েছে সেখান থেকে সরে এসেছিল। এই জায়গায় কিন্তু নেতানিয়াহুর প্রশাসন বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা এবং বিভিন্ন ধরনের কিছু বুঝিয়ে সুজিয়ে তাদের কিছু মানুষকে উত্তরাঞ্চলের দখলকৃত প্যালেস্টাইনের জায়গায় আবার রিলোকেট করেছিল। তারা আশা করছিল যে বাকি সবাইকে ফেরত আনা যাবে, তবে তারাই কিন্তু এখন এই হামলার দৃশ্য সারা পৃথিবীতে ছেড়ে দিচ্ছে। দেখুন, নেতানিয়াহু একজন মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছেন তিনি। খুদ ইসরায়েলের ভেতর থেকেই সাধারণ জনগণ এখন কিন্তু এই বিষয়ে আওয়াজ তুলছেন, মূলত উত্তরাঞ্চলের অবস্থা কি এবং মূলত ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনও এবং পূর্বেও কিন্তু কখনো নেতানিয়াহু প্রকাশ করেননি। এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরে এখন তোলপাড় চলছে যে নেতানিয়াহু একজন মিথ্যাবাদী এবং বিপজ্জনক মানুষ, দেশের ক্ষেত্রে আসলে প্রকৃতভাবে কি ঘটছে সেটা তিনি বলছেন না। দেশ যে চূড়ান্তভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, ইসরায়েলি নাগরিকরা এখন বিশ্বাস করেন যে এক্ষেত্রে নেতানিয়াহু কিন্তু পরিষ্কারভাবে তাদের আসল যে বাস্তবতা রয়েছে সেটা প্রকাশ করছেন না। তারা চূড়ান্তভাবে পরাজয়ের দ্বার প্রান্তে এবং তাদের এখন উচিত এই দেশ থেকে চলে যাওয়া, কারণ এই দেশ এখন আর তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল নয়। ইসরায়েলের মোটামুটি প্রায় যারা রয়ে গেছেন এখনও প্রায় 67% মানুষ এমনটাই মনে করেন, এমন জরিপও কিন্তু উঠে এসেছে। এখন বিষয়টা হলো যে ইসরায়েলের ইহুদিরা এবং IDF-এর সদস্যরা এবং খুদ নেতানিয়াহু এমনটাই পরিকল্পনা করছিলেন যে যদি হামাস এবং হিজবুল্লাহর যারা প্রধান রয়েছেন তাদের হত্যাকাণ্ডে স্বীকার করা যায় গুপ্ত হত্যার মাধ্যমে, তাহলে তাদের যুদ্ধক্ষেত্রে যে কনফিডেন্স রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার যে একাগ্রতা রয়েছে, যে বিজয় অর্জন করতেই হবে, এই শক্তিশালী আত্মবিশ্বাস সেটা ভেঙে যাবে। যার জন্যই কিন্তু হিজবুল্লাহর 2 জন প্রধান এবং হামাসেরও কিন্তু 2 জন প্রধানকে সরাসরি গুপ্ত হামলা করে ইসরায়েল এবং তারা সফল হয়। তবে এই হামলার মাধ্যমে তারা হিজবুল্লাহ এবং হামাস কারোই কিন্তু মনোবল ভাঙতে পারেনি, বরঞ্চ সেটা আরও শক্তিশালী হয়েছে। দেখুন, চূড়ান্তভাবে যে বিজয় রয়েছে সেটা আমাদের অনেকটাই কাছে, অনেক আত্মত্যাগ করা হয়েছে এবং হতে পারে যে আরও আত্মত্যাগ দিতে হবে, তবে চূড়ান্ত বিজয় যেটা সেটা কিন্তু আমাদের একেবারে কাছে এবং ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনার ব্যক্তিগত মন্তব্য কী তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।